আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নিরামিষ রান্না রেসিপি সব সময় মাছ মাংস খেতে ভালো লাগে না মাঝে মধ্যে এরকম সবজি দিয়ে নিরামিষ ভালো লাগে তো আমি আজকে বেগুন এবং শিমের বীজ দিয়ে নিরামিষ বানিয়েছি এই জন্য আমি এখানে ফ্রোজেন বেগুন নিয়েছি আপনারা আমার ঘরে ছিল ফ্রোজেন তাই নিলাম আপনারা ফ্রেশ নিতে পারেন এবং এখানে নিয়েছি সিমের বীজ শুকনো সিমের বীজ আমি প্রায় আধা ঘন্টার মতো বয়ল করে নিয়েছি এটা আর এখানে নিয়েছি দুইটি মিডিয়াম সাইজের অনিয়ন ওয়ান টেবিল স্পুন ওয়ান টি স্পুন পাউডার এবং ওয়ান অ্যান্ড হাফ টি স্পুন চিলি পাউডার ওয়ান টি স্পুন কারি পাউডার এবং লবণ ব্যবহার করবো পরিমাণ মতো ওয়ান টি স্পুন টারমারিক পাউডার নিয়েছি আর নিয়েছি আমি কয়েকটি কাঁচামরিচ এগুলো ফ্রোজেন ছিল আমি ছিল তাই ব্যবহার করলাম তো এবার আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো তেলও নিয়ে নিয়েছি তেলটা গরম হওয়ার পরই আমি পেঁয়াজটা দিয়ে দিলাম সাথে লবণটাও দিয়ে দিয়েছি আমি আন্তজ মতো দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি আর আমি একটা তেজপাতাও দিয়েছি আমি দেখাতে আগে ভুলে গিয়েছিলাম এটা আসলে অপশনাল আপনারা চাইলে স্কেপও করতে পারেন তো আমি তেজপাতাটা দিয়েছি দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা একটু নরম হয়ে গিয়েছে তো আমি এবার একে একে সব গুঁড়ো মশলা দিয়ে দেব মশলা আপনারা চাইলে আরও বেশি স্পাইস ব্যবহার করতে পারেন এটা আপনাদের পছন্দ তো আমি সবগুলো মশলা দিয়ে এবার আমি মিক্স করে নিয়েছি পেঁয়াজের সাথে অল্প একটু পরিমাণ প্রায় টু টেবিল স্পুনের মতো পানীয় দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য প্রায় চার থেকে পাঁচ মিনিট মশলাটা আমি কষিয়ে নেব দেখতে পাচ্ছেন ভিউয়ার্স আমার মশলাটা কষে গিয়েছে এবার আমি যে সিদ্ধ করা শিমের বীজ নিয়েছিলাম আপনারা চাইলে কাঁচা শিমের বীজ ব্যবহার করতে পারেন আমি সিদ্ধ করা আমি শুকনো শিমের বীজ ব্যবহার করেছি তাই আমি সিদ্ধ করে নিয়েছি আর যদি আপনারা কাঁচা ব্যবহার করেন তাহলে তো আর সিদ্ধ করার প্রয়োজন নেই এবার সিমের বীজটা দিয়ে আমি নেড়ে প্রায় পাঁচ মিনিটের মতো লিট দিয়ে ডেকে দেব আপনাদের দেখাচ্ছি কেমন হলো দেখতেই পাচ্ছেন একবারে শুকিয়ে গিয়েছে তো মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিয়েছিলাম একেবারেই শুকনো হয়ে গিয়েছে তো এবার আমি বেগুনটাও দিয়ে তো বেগুনটা দিয়ে দিচ্ছি বেয়ার্স বেগুনটা দিয়ে আমি ভালোভাবে মিক্স করে নিয়েছি বীজের সাথে এবার আমি টিকিভাবেই প্রায় দশ মিনিটের মতো ডেকে দেব দশ মিনিট পর আপনাদের দেখাচ্ছি বেয়ার প্রচুর পানি বের হয়েছে বেগুন থেকে তো এমনিতেই অনেক পানি বের হয় এবার আমি যে কাঁচা মরিচগুলো নিয়েছিলাম সাথে একটা নাগাও নিয়েছি আফ্রিকান দেখতে পাচ্ছেন তো আমি এবার এগুলো দিয়ে দেবো এগুলো দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে আরও দশ মিনিটের মতো ঢেকে দেব আমার তরকারিটা রান্না প্রায় শেষই হয়ে গিয়েছে বিয়ার্স দশ মিনিট পর আমি চুলোর গ্যাসটা অফ করে দিয়ে আপনাদের দেখাবো কেমন হলো তো দেখুন বিওয়ার্স হয়ে গেল আমার মজাদার এই নিরামিষ রেসিপিটি খুবই ভালো লাগে মাঝে মধ্যে এরকম ভেজিটেবল দিয়ে নিরামিষ খেতে তো প্লিজ যদি ভালো লাগে তাকে লাইক কমেন্ট শেয়ার করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন